সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিলেট নগরের নদী তীরবর্তী এলাকায় ঢুকে পড়েছে পানি, পানিতে ভাসছে নগরের সুরমা তীরবর্তী অঞ্চল। এক মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় অসহায় হয়ে পড়েছেন মানুষ, খাবার বিশুদ্ধ পানির জন্য চলছে হাহাকার। পানিতে তলিয়ে গেছে জেলার 5 উপজেলার বিস্তীর্ণ জনপদ, লাখ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দী। অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। গত বুধবার সন্ধ্যা থেকে সিলেট নগরীতে সুরমা নদীর পানি প্রবেশ শুরু করে। সুরমার সাথে সংযুক্ত ছড়া ও খাল দিয়ে নদীর পানি প্রবেশ শুরু হয়। কয়েকটি স্থানে নদীর তীর উপচেও পানি ঢুকে নগরীতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় নগরীর উপশহর, 13 রতন, সাদারপাড়া, কুশিঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, তালতলা, জামতলা, ঘাসিটোলা সহ সুরমা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন বন্যা আক্রান্ত এলাকার মানুষ। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্কুল কলেজে যেতে পারেননি শিক্ষার্থীরা। আগামী 19 জুন থেকে শুরু হওয়া SSC পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। অফিসগামীরা সকালে পড়েন মারাত্মক বিড়ম্বনায়। 10 টাকার ভাড়া 100 টাকা দিয়ে অনেকে রিক্সা করে কোনো রকমে পানি তলিয়ে যাওয়া রাস্তা পার হয়েছেন। অনেকে আবার ভিজে অফিসে গিয়ে কাপড় পরিবর্তন করেছেন। বন্যা আক্রান্ত এলাকার বাসাবাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্ক বন্যায় তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিতদের জন্য নগরীতে 31টি আশ্রয়কেন্দ্র খুলেছে সিটি কর্পোরেশন। সিলেট নগরের পাশাপাশি সদর উপজেলার জালালাবাদ, কান্দিগাঁও, টুকের বাজার ও খাদিমনগর ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে এসব এলাকার খামারের মাছ, নষ্ট হয়েছে মাঠের ফসল। সুরমা তীরবর্তী দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকাও বন্যা কবলিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নদীর পানি কিছু কমলেও বিকেল 3টার পর থেকে ফের বাড়া শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে যথাক্রমে বিপদসীমার 95 ও 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি ফিঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আমলসিদ, শ্যাওলা ও শেরপুর পয়েন্টেও পানির বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া লোভা ও ধলাই নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। সারি ও পিয়ার নদীর পানি বেড়ে জেলার গোয়াইনঘাট উপজেলার 90% এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ। দ্বিতীয় দফা বন্যায় দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে চলছে হাহাকার। বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সব কিছু তলিয়ে গেছে পানিতে। উপজেলার সড়ক ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গোয়াইনঘাট। বিভিন্ন স্থানে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ধলাই নদীর পানি ঢুকে পুরো উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আগেরবার বন্যায় সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পানি না উঠলেও এবার তলিয়ে গেছে। মহাসড়কের উপরে কোথাও 1 ফুট, আবার কোথাও তার চেয়ে বেশি পানি উঠেছে। বন্যার কারণে বন্ধ হয়ে গেছে শত শত পাথর ভাঙার মেশিন, বেকার হয়ে পড়েছে শ্রমিকরা। জৈন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সিলেট তামাবিল সড়ক ছাড়া বাকি সকল সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সারি ও পিয়ার নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার 60% উপরে এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। সুরমা ও লোভা নদীর পানি বাড়ায় কানাইঘাট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।